প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসাই, মহান রবের কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের একজন ঐতিহাসিক মহিষী নারীর জীবনের কিছু কথা, তারই হাতের লেখা কবিতা আবৃত্তি করে আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ। আর তিনি হলেন মোগল সম্রাট আওরঙ্গজেবের শাহজাদী জেবুন্নেছা। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1639 সালে আর মৃত্যুবরণ করেছেন 1690 সালে। তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, দানশীল, ধর্মচারী। এই মহিষী নারী 7 বছর বয়সেই মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করে ফেলেছিলেন। তার জীবন অনেকটাই রূপকথার গল্পের মতো। তার মৃত্যুর 35 বছর পর 1724 সালে তারই অসংখ্য লেখা থেকে 420টি কবিতা বা গজল সংকলিত হয়েছে দেওয়ান ই মাখফি নামের গ্রন্থটি। সেই গ্রন্থ থেকে একটি কবিতা এখন আপনাদের আবৃত্তি করে শোনাব। নশ্বর ও অনুপম সব কিছু সৃষ্টি করেছে যে, এবং যার কৃপাধন্য হয়ে বেঁচে আছি আমরা। অনির্বাণ আলোয় উজ্জ্বল থাকো হে তুমি, জ্বালিয়ে রাখো ওই আশার প্রদীপটি সারাক্ষণ আমাদের মাঝে। জলধারার মতো আলোর অন্তলে তোমার করুণা বয়ে যায় আমাদের ভেতর। উপর থেকে সব কিছুই দেখো তুমি, করুণা করো তুমি মাহমুদকে এবং তার সব কিছুকে। হোক না কেন ওটা মক্কার পবিত্র প্রার্থনা গৃহে, অথবা ওই সব মন্দির গৃহে যেখানে পড়েছে পুণ্যার্থীদের পায়ের পাতা। তোমার সকল সৃজন সর্বদা আমারই জন্য প্রভু, যেখানেই পূজিত হোক না কেন তুমি আমার, তুমি আমারই প্রভু। সূর্য উদয়ের সময় আমার অশ্রু ও দীর্ঘশ্বাসে অভিবাদন জানাব আমি তাকে, এবং আমার হৃদয়ে প্রজ্বলিত পবিত্র অগ্নিহতে উঠে আসবে একটা নিঃশ্বাস। আমার প্রত্যাশা মুকুর ঘরে উজ্জ্বল করে নিতে, তাও আমাকে তোমার অশ্রুগুলো হে মাখফি প্রবাহিত হতে দাও। এগুলো মুসল ধারা বৃষ্টি জলে আমার জ্বলন্ত হৃদয় আধারে। এত তপ্ত ওটার ব্যথা, প্রতিটা দীর্ঘশ্বাসের পর আমি বুকের ভিতর নেই সেই শিখাগুলোর দহন। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা। কেমন হয়েছে এই আবৃত্তি? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আরও সুন্দর সুন্দর আবৃত্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে অনুপ্রাণিত করবে আমাকে। প্রিয় দর্শক, MG ক্রিয়েশন টিভি আমার চ্যানেল। এই চ্যানেলটিকে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তর স্থল থেকে অভিনন্দন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তাদেরকে বলবো এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলি সবার আগে পেতে আবারও দেখা হবে কোনো ভিডিওতে। এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন।